দেখছেন এসআর বাংলা, সঙ্গে থাকে সবার সাথে। একদিকে করোনার তাণ্ডব, অন্যদিকে প্রকৃতির মারে দিশেহারা মৃৎশিল্পীরা। রাজ্য জুড়ে করোনা সংক্রমণের পাশাপাশি লকডাউনের জেরে সুস্থ জনজীবন বিধ্বস্ত। তারপরেও নিম্নচাপের প্রভাবে গত 2-3 দিন ধরে অবিরাম বৃষ্টিতে কাজকর্ম শিখেই ওঠা জোগাড়। রাত পোহালে গণেশ চতুর্থী, কিন্তু পরিস্থিতি প্রতিকূলতায় মনোভার মৃৎশিল্পীদের। শুধু গণেশ চতুর্থীই নয়, আগামী পুজোর মাসেও কেনাকাটা কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। শরতের শারদীয় উৎসব বাংলার প্রধান উৎসব। বিশ্বকর্মা পুজোর পর থেকে কার্যত ঢাকে কাঠি পড়ে যায়, কিন্তু এবার তা হওয়ার নয় এমনটি ভাবছেন মৃৎশিল্পীরা। খনি অঞ্চলের বহুলা এলাকায় মৃৎশিল্পীদের কথায় গণেশ চতুর্থীতে প্রতিমার বিকিকিনি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এমনকি সামনের বিশ্বকর্মা পুজো সহ দুর্গাপুজোর বায়নাও সেভাবে আসেনি। ফলে পুজোর মাসেও চরম অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। ব্যবসা বাণিজ্যের হাল খুব খারাপ, মানে এমনি কাস্টমার নেই এখনও। তো যেটা মেন আমাদের গণেশ, তো এমনি গতবারে আমার 30-35টা থাকে, তাতে এবারে তো 15টা করি না। 50% বায়না হয়েছে, 50% ফাঁকা আছে। সকাল থেকে বৃষ্টির জন্য বেরোতেই পারে নাই, মাত্র 3খানা মূর্তি বেরিয়েছে। এগুলো হয়তো কালকে যাবে কিছু। এবার যদি বাজার পুজো ভালো হয় তাহলে যাবে সব। দুর্গা পুজোর বায়না অন্যান্য বছর 20-25টা হয়, এখনো পর্যন্ত সব জায়গায় মিটিং হয়নি। কী টাইপের করবে কোনো কেউ সিদ্ধান্ত নিতে পারছে না এখন। এখনো পর্যন্ত কোনো সেইরকমভাবে বায়না আসেনি না, গোটা 5-7টা এসছে যারা ইয়ে করে আর কি। আর ঘরোয়া পুজোর কিছু এসছে গোটা 10। গতবারের বাজেটের তুলনায় অনেক কম, যেখানে পুজো হবে সব মিটিং হচ্ছে। মানে খুব কম বাজেটের মূর্তি নেবে, মানে কোনো রকমে আর কি পুজোটা করবে। এখন বলতে বড়ো বাজেটে কিছু নেই, বড়ো প্যান্ডেলও হবে না, বড়ো ধরনের মূর্তিও হবে না। ওই ছোটো 1 চালা কেউ 5 চালা এরকম ঠাকুরের জন্য বলছে। আপনারা দেখছেন এসআর বাংলা, সঙ্গে থাকে সবার সাথে।